subscribe to Too Nanny TV and hit the bell icon for receiving coming videos notification. ছায়াবিথি নামের একটা গ্রামে একটা ভারী সুন্দর দীঘি ছিল। সেই দীঘিতেই গ্রামের মানুষজন স্নান করত। তারা সবাই সেই দীঘিটাকে খুব পছন্দ করত, কারণ দীঘির পাড়ে বসলেই দীঘির আশেপাশ থেকে আসা ঠান্ডা শীতল হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে যেত। এভাবেই দিন কাটছিল। একদিন এক বৃদ্ধা তার ছোট মেয়েকে নিয়ে আসে দীঘির পাড়ে স্নান করার জন্য। বৃদ্ধা তার মেয়েটাকে পাড়ে বসিয়ে রেখে সেই দীঘির জলে স্নান করছিল, কিন্তু হঠাৎ তার মেয়েটা দীঘির পাড়ে পড়ে যায়। সে তার মেয়েকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু বৃদ্ধা সেই দীঘির পানিতে এত গভীরতা থাকায় একা পেরে উঠছিলেন না। গ্রামের মানুষজন তাকে দেখে দেখেও কোনো প্রকার সাহায্য করছিল না। সেই বৃদ্ধা অনেক বেশি কান্নাকাটি করে, কিন্তু তারপরও মানুষের মনে কোনো দয়া মায়া হয় না। তারা বৃদ্ধার মেয়েকে তুলতে এতটুকুও সাহায্য করে না, কারণ সেই বৃদ্ধা ছিল অনেক দরিদ্র। গ্রামের মানুষজন মনে করে দরিদ্রের মেয়ের গায়ে হাত দিলে তারা অশুচি হয়ে যাবে, তাই তারা সাহায্য না করে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগে। অবশেষে বৃদ্ধার মেয়ে সেই দীঘির জলেই ডুবে মারা যায়। বৃদ্ধা সেই গ্রামের সবাইকে অভিশাপ দিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। এরপর কেটে যায় 100 বছর, কেউ সেই বৃদ্ধার কথাও মনে রাখেনি, আর সেই দীঘির জলে হয়ে যাওয়া এমন দুর্ঘটনার কথাও। আর আস্তে আস্তে দীঘির আশেপাশে একদম ঝোপ জঙ্গল সবকিছুতে ঘিরে যাওয়ায় সেই দীঘিটা থাকাই পড়ে যায়। শহর থেকে গ্রীষ্মকালীন ছুটিতে কয়েকজন ছেলে মেয়ে আসে গ্রামে ঘুরতে। তাদের মধ্যে ছিল তরু, মায়া ও রিমু। ওরা তিনজন জঙ্গলে খেলতে আসে। এই তরু, দেখ দেখ কি সুন্দর দীঘি, আমরা এখানে স্নান করলে খুব মজা হবে, চল চল আমরা এই দীঘির জলে তিন বান্ধবী মিলে ইচ্ছে মতো স্নান করব। হ্যাঁ, স্নান তো করতেই পারি, কিন্তু আমার যে ভয় করছে, মা যদি বকে, মা বলেছে গ্রামে কোথাও কোনো রকম কোনো ভুল কাজ না করতে। আরে, এই দীঘিতে স্নান করা কি ভুল নাকি? আমরা সুইমিং পুলে কত সাঁতার কেটেছি, আর এটা তো দীঘির জল, দেখ কত পরিষ্কার জল, এখানে স্নান করলে অনেক ভালো লাগবে, চল চল আমরা নেমে যাই। তারপর ওরা তিনজন দীঘির জলে নেমে সাঁতার কাটার জন্য ভাসতে থাকে, কিন্তু হঠাৎই ওদের মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। ওরা এক ডুব দিয়ে যখন ভেসে ওঠে, ওদের তিনজনের চোখ রক্তবর্ণ ধারণ করে, আর ওরা দীঘির নিচ থেকে একটা কাঁচি কুড়িয়ে পায়, আর সেই কাঁচি দিয়েই তিনজন নিজেদের গলায় ছুরি বসিয়ে দেয়, আর সেখানেই ওরা রক্তাক্ত হয়ে মরে পড়ে থাকে। ওদের বাবা মা ওদের খুঁজতে খুঁজতে সেই দীঘি পর্যন্ত চলে আসে, আর তারপর দীঘি থেকে উঠে আসে ওদের মৃত লাশ। এই ঘটনা অনেক দিন পার হয়ে যায়। গ্রামের মানুষজন খুব সহজে সেই দীঘির পাড়ে আসে না। একদিন এক কাঠুরি আসে কাঠ কাটার জন্য। অনেকক্ষণ ধরে কাঠ কাটছি, অনেক ক্লান্ত হয়ে গেছি, ওই তো দীঘিটা দেখা যাচ্ছে, আমি বরং এই দীঘির জলে একটু হাত মুখটা ধুয়ে নেই, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার কাঠ কাটতে শুরু করব। কাঠুরিয়া দীঘির জলে হাত মুখ ধুয়ে নিল, কিন্তু এ কি, সেই দীঘির জলে পা রাখতেই তার চোখ রক্তবর্ণ হয়ে গেল, আর তারপর সে নিজের হাতে থাকা কুঠারটা দিয়ে নিজের গলায় একটা কূপ বসালো, আর তারপর সেখানেই রক্ত ঝরতে ঝরতে কাঠুরিয়া মারা গেল। এভাবে একের পর এক যেই সেই দীঘির পাড়ে যাচ্ছিল সেই সেখানে মরে পড়ে থাকছিল। কাউকে বাঁচতে দেব না, কাউকে না, এই দীঘির জলে আমি ডুবে মরেছি, আমার মৃত্যুর পর আমার বৃদ্ধ মা পাগল হয়ে গেছেন, কিন্তু তারপরও এই গ্রামের মানুষজন আমাদের উপর এতটুকু মায়া করেনি, কাউকে বাঁচতে দেব না, এই দীঘির জলে যে আসবে তাকেই মেরে ফেলব। এভাবেই প্রতি রাতে সেই বৃদ্ধার মেয়েরা তা দীঘির পাড়ে এসে কান্না করে, আর প্রতিশোধ নেওয়ার জন্য এভাবেই বলতে থাকে সে কাউকে বাঁচতে দেবে না। কে জানে কতদিন চলবে সেই মানুষ খেকো দীঘির প্রতিশোধ।
বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই লিখে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।